হ্যাঁ রাজেশ আমজাদ, স্ল্যাট দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা গুড। আচ্ছা আমরা তো মোটামুটি ইনশাল্লাহ আজকে দুইটা ক্লাস নিয়ে নেবো, একটা হলো সেকেন্ডারি হাইপারটেনশন এর কিছু কেস দেখবো, আর আমরা আর একটা ক্লাস নিবো না হলো ইমার্জেন্সি হাইপার, আমরা সব শুনে হাইপারটেনশন ইমার্জেন্সি আর্জেন্সি কাকে বলে পরীক্ষা ধরে, প্লাস হলো এটা খুব কমনলি আমরা কিছু কেস পাই থাকি আর কি, যেরকম হয় তাহলে আমরা কিভাবে ম্যানেজ করবো। আমরা এখন আপাতত যে ম্যানেজমেন্ট অফ সেভারাল কেস অফ সেকেন্ডারি হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশন আমরা এর আগে একটু আলোচনার সময় বলছিলাম যে আমাদের হাইপারটেনশন দুই ধরনের, একটা হলো এটা ইটিওলজি উপর ভিত্তি করে প্রাইমারি হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন এটা কনসিস্ট অফ 95% কেসেস, অ্যারাউন্ড 95% আমাদের প্রাইমারি হাইপারটেনশন, মানে কোনো ডেফিনিট কোনো কজ যেটা জানা যায় সেটা হলো প্রাইমারি হাইপারটেনশন। আর সেকেন্ডারি হাইপারটেনশনের যেখানে ডেফিনিট কজ আছে, ডেফিনিট কজের মধ্যে হলো যেমন উদাহরণস্বরূপ হলো যে থাইরয়েডের ধরো হরমোনাল বা ইন্ডোক্রাইন কতগুলো সমস্যা আছে, বা কয়েকটা সামনে আওটা আছে, এই যে অথবা কিডনির সমস্যা আছে, তাহলে এই নির্দিষ্ট এইগুলোর কারণে যদি প্রেশার বাড়ে সেটাকে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন। এখন আমরা সেকেন্ডারি হাইপারটেনশন কি কেস দেখবো, আর আমরা কি কিভাবে আসলে ম্যানেজ করবো বা কিভাবে সেকেন্ডারি হাইপারটেনশন অ্যাপ্রোচ করবো সেটা আমরা দেখবো। আচ্ছা এখানে আছে A35 ইয়ার্স ওল্ড রিপ্রেজেন্টেড উইথ সোয়েলিং অফ দ্য বডি উইথ ওয়েট গেইন অ্যান্ড উইকনেস। আমরা মোটামুটি হিন্টস পাচ্ছি যে মহিলা 30 ইয়ার, মোটামুটি মিডিল এজের একটা মহিলা, 35 ইয়ার্স, মেয়েদের একটু হাইপারটেনশন কম ডেভেলপ করে, তারপরেও তার হাইপারটেনশন আছে, সোয়েলিং অফ দ্য বডি আছে। তার পরীক্ষা করে দেখা গেল যে THS লেভেল more than 100 বেশি, তার মানে হাইপোথাইরয়েডিজম ডেভেলপ, আর ব্লাড প্রেশার 150/100। তাহলে এই রুগী, এই রুগী হলো হাইপারটেনসিভ উইথ হাইপোথাইরয়েডিজম। তাহলে হাইপোথাইরয়েডিজম আর হাইপারটেনশন আমরা কিভাবে ম্যানেজ করি, প্রথমে আসলে আমাদের থাইরয়েড রিপ্লেসমেন্ট লাগবে রোগী, যেহেতু আমরা তাতে ফলো আপ করতে হবে যে থাইরয়েড ফাংশন নর্মালি আসলো কিনা। এরপরে যে তার প্রেশার আছে, প্রেশার ওষুধ আমরা দিব, এবং দেখা যাচ্ছে প্রেশার ওষুধ আস্তে আস্তে ভবিষ্যতে কমাইতে হইতে পারে আর কি। হ্যাঁ এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ যখন থাইরয়েড ভালো হয়ে যাবে বা নর্মাল রেঞ্জে চলে আসবে, তখন অনেক সময় দেখা যায় পরিবর্তিত ওয়েট আবার স্বাভাবিকের দিকে ফিরতে থাকবে, তখন দেখা যাবে তার আসলে হাইপারটেনশন ইয়ে টেন্ডেন্সি কমে গেছে, ওষুধ বন্ধ করতে হইতে পারে বা ওষুধের মাত্রা অনেক কমাইতে হতে পারে। নেক্সট আমরা যদি একটা কেস দেখে, 30 ইয়ার্স ওল্ড বেবি প্রেজেন্ট উইথ প্রোটিনুরিয়া এন্ড হেমাচুরিয়া, হিজ ব্লাড প্রেশার 160/100, তার মানে এই রুগীটা হাইপারটেনসিভ, তার প্রোটিনুরিয়া আছে, হেমাচুরিয়া আছে, তার মানে হলো কি এই রুগীর প্রোটিনুরিয়া হেমাচুরিয়া, তার মানে কিডনি সংক্রান্ত সমস্যা আছে। কি আছে, প্রবাবলি দিস পেশেন্ট ডেভেলপড অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখন অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে প্রোটিনুরিয়া হয়, হেমাচুরিয়া হয়, হাইপারটেনশন হয়। এখন এই বাচ্চাদের ক্ষেত্রে আমার হেমাচুরিয়া বা প্রোটিনুরিয়া বা হাইপারটেনশন আছে, কিভাবে ম্যানেজ করতে হবে, তোমরা পেডিয়াট্রিক ইউনিটে গেলে সেগুলো দেখবে এই কেসটা। আর মোটামুটি আমরা এই ক্ষেত্রে হ্যান্ড হাইপারটেনশন লাগে, কিন্তু সুবিধা হলে যে যখন হলো গ্লোমেরুলোনেফ্রাইটিস যেটা এজিএন যেটা বলি আমরা, সেটা যখন ইমপ্রুভ করে তখন কিন্তু তার প্রেশারে ওষুধ ভবিষ্যতে নাও লাগতে পারে আর কি। হ্যাঁ আচ্ছা, তারপর একটা পেশেন্ট আমরা দেখছি যে কেস 3, A50 ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্টেড উইথ ব্লাড প্রেশার 160/95 মিলিমিটার মার্কারি উইথ সিরাম ক্রিয়েটিনিন 3.4, তার মানে ক্রিয়েটিন লেভেল অনেক হাই। এখন যদি এই রোগীটা অনেক আগে থেকে ক্রিয়েটিন বাড়তে থাকলো তাহলে কোন রেনাল ফেলার, আর যদি হঠাৎ করে বাড়লে তাহলে অ্যাকুট রেনাল ফেলার। অ্যাকুট রেনাল ফেলার হলেও আমাদের ক্রিয়েটিন বাড়তে পারবে এবং তার সাথে হাইপারটেনশন হতে পারে, কোন রেনাল ফেলার হলেও তার মানে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। এখন যদি সেক্ষেত্রে আমরা কিডনি যেহেতু সমস্যা আছে, আমরা কিভাবে ম্যানেজ করবো, এই জিনিসগুলো আমাদের মোটামুটি একটু হয়তো পরীক্ষাও থাকে, প্লাস হলে আমাদের একটু শিখতে হবে, কারণ কিছু কিছু স্পেশাল কেসে আমাদের বুঝতে কিছু প্রিফারেন্স আছে, কিছু কমপ্লেনিং ইন্ডিকেশন আছে, এই কমপ্লেন ইন্ডিকেশনে কোনটা আমরা কোন ওষুধটা দিব, কোনটা কোন রোগীর জন্য ভালো হবে এটা আমরা দেখব। আচ্ছা এখন হলো আরেকটা রুগী আমাদের, যেটা একজন জনম মিস্টার AMF ধরো সংক্ষেপে নাম দেওয়া হয়েছে, 62 ইয়ার্স ওল্ড, রুগীটার চেস্ট সেন্ট্রাল চেস্ট পেন অর এক্সার্টশন, মানে বুকে ব্যথা হয়, কন্টিনিউ স্টাবল অ্যানজিনা হয়েছে ফর লাস্ট 4 মান্থ, হি ইজ হাইপারটেনসিভ, ব্লাড প্রেশার 220/120 মিলিমিটার মার্কারি ফর দ্য লাস্ট 4 ইয়ার্স, অ্যান্ড টেকিং 4 অ্যান্টিহাইপারটেনসিভ। এই রুগীটা 4টা অ্যান্টিহাইপারটেনসিভ নিচ্ছে, এখন এই 4টা অ্যান্টিহাইপারটেনসিভ নেওয়ার পরও তার প্রেশার হলো 220/120 মিলিমিটার মার্কারি, তার মানে একটা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন সেটা। আর রেজিস্ট্যান্স হাইপারটেনশন যখনই হবে তখন আমাদের মনে একটা সাসপিশন আনতে হবে যে ইজ দিস পেশেন্ট হ্যাজ গট এনি সেকেন্ডারি হাইপারটেনশন অর নট, সেকেন্ডারি হাইপারটেনশন কোনো কজ আছে কিনা এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এটা তখন যখন মোস্টলি ইন কেস অফ রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, সেখানে তো রোগীর কমপ্লায়েন্স দেখতে হবে, আমরা ওষুধ দিচ্ছি কি ঠিক মতো, সেটা ওষুধ খাচ্ছে কিনা,
বা কোনো এমন কোনো ওষুধ খাচ্ছে কিনা যেটাতে তার প্রেশার বাড়ায়, এগুলো তো এনশিওর করার পরেও তখন আমরা ফাইনাল কনফার্ম করতে হবে যে এস্টার্ন হাইপারটেনশন এর সেকেন্ডারি কোনো কজ আছে কিনা। দেন এই ক্ষেত্রে আমাদের যে রুগুলার ডায়াবেটিক ফর 5 ইয়ার্স, স্মোকিং ফর 8 ইয়ার্স, ডিজলিং ফর 3 ইয়ার্স, তার মানে রিস্ক ফ্যাক্টর গুলো আছে। আর হিস্ট্রি অফ 5 টাইমস হসপিটালাইজেশন ডিউ টু হার্ট ফেলায়, তার হাইপারটেনশন জন্য বারবার তার হার্ট ফেলায় নিয়ে পড়তে হয়ে যায়, কারণ যেহেতু হাইপারটেনশন কন্ট্রোলে থাকে না। এবং তাকে মানে সেভারাল টাইমস অফ হসপিটাল অ্যাডমিশন আছে, ইসিজি করলে দেখা যায় এন্টারাল ইসকেমিয়া, ইজেকশন ফ্রাকশন 58%, আর ক্লিনিক্যাল এক্সামিনেশন করার সময় দেখা যাচ্ছে যে আমরা হাইপারটেনশনের পাশাপাশি যেটা দেখছি পেটে যখন এস্ট্রোতে বসানো হলে তখন দেখলাম একটা শব্দ মানে তার রেনাল ব্রুই আছে, এখন রেনাল ব্রুই আছে লেফট সাইডে। তাই আমরা সাসপেক্ট হলে তার লেফট সাইডে কি আছে রেনাল টেস্টেন্সিস থাকতে পারে, সেক্ষেত্রে রেনাল টেস্টেন্সিস এটা কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশন। তখন আমাদের মাথায় এটা আসবে যে তার যে হাইপারটেনশন যেটা কন্ট্রোল হচ্ছে না চারটে ওষুধ দ্বারা, দিস পেশেন্ট মে হ্যাভ রেনাল টেস্টোনোসিস। সুতরাং আমাকে রেনাল টেস্টোনোসিস যেটা আছে এটাকে ট্রিট করতে হবে, না তা না হলে আমি যতগুলো ওষুধ দিই এটা কাজ হবে না। এই রোগে কর্নার এনজিওগ্রাম করা হলো, রিপোর্ট আসলে ডিভলভ সেল ডিজিজ, ফলে ওই দুটোকে রিং টিং লাগাই দেওয়া হলো, এর বুকে ব্যথা তার ইম্প্রুভ করলো। আর যখন রেনাল এনজিওগ্রাম করা হলো তখন দেখা গেলো রেনাল আর্টারিতে 95% স্টোনোসিস, লেফট রেনাল আর্টারিতে একটা স্ট্যান্ডিং করে দেওয়া হলো, এনজিওপ্লাস্টি করে আমরা স্ট্যান্ডিং করে দিই। দেওয়ার পরে দেখা গেলো যে রুগীর এরপর ফলো আপ যদি আমরা করি যে রুগীর পরে স্বাভাবিকভাবে চেস্ট পেইন আর নাই, তার ফেলিয়ার অনেকখানি ইম্প্রুভ করে গেছে, যেহেতু তার এন্ট্রোওয়াল ইস্কেমিয়ার কারণে তার ফেলিয়ার হচ্ছিল, ফ্লার প্লাস ইজেকশন ফ্রাকশন কম, সাথে হাইপারটেনশন জন্য ফেলিয়ার হচ্ছিল, এখন তার হাইপারটেনশনও কন্ট্রোলে চলে আসছে। এখন তার মাত্র একটা ওষুধ লাগে যে বিটা ব্লকার দিতে হয়, তার যেহেতু ইস্কেমিক হার্ট ডিজিজ আছে, সুতরাং তাকে বিটা ব্লকার আর ARB দেওয়া হয়, যেহেতু এসি ইনহিবিটর খেলে তার শ্বাসকষ্ট হয়। ARB দেওয়ার উদ্দেশ্য হলো যেহেতু তার ফাংশন হার্টের ফাংশন কম ছিল, সুতরাং হার্টের ফাংশন যাতে আবার রিগেইন করা যায় সেজন্য তাকে বিটা ব্লকার সাথে ARB দেওয়া হলো। এর পরবর্তীতে আর ফলো আপে 6 মাস 1 বছরের ফলো আপে তার আসলে কোনো আর হসপিটাল অ্যাডমিশন লাগে নাই, যেহেতু তার প্রেশার কন্ট্রোলে ছিল। তাহলে আমাদের প্রেশার কন্ট্রোল প্রেশার যদি কারণে এই যে রিপিটেড টাইপ অফ হসপিটাল অ্যাডমিশন লাগে, তাহলে এটা এই যে রিপিটেড হসপিটাল অ্যাডমিশন উইথ হার্ট ফেলার এটারও একটা কারণ হয় যে রোগীর হাইপারটেনশন আছে, হাইপারটেনশনের কারণে আনকন্ট্রোল হাইপারটেনশন। আর ডায়াবেটিস আর সিরাম লিপিড টিপিড এগুলো যেহেতু ওষুধ ওষুধ দেওয়া হচ্ছে সেটা এগুলো কন্ট্রোলে চলে আসে। তাহলে এখানে আমরা 4টা সিনারিও দেখলাম, একটা সিনারিও দেখলাম যে হাইপোথাইরয়েডিজম উইথ হাইপারটেনশন কেমনে ম্যানেজ করবা, তারপর একটা সিনারিও একটা বাচ্চা ছেলে তার অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং প্রোটিনুরিয়া হেমাচুরিয়া হচ্ছে, তাকে কীভাবে ম্যানেজ করবো আমরা। একটা সিনারিও আমরা দেখলাম যে ক্রনিক রেনাল ফেলিয়ার আছে তার সাথে হাইপারটেনশন, সুতরাং তাকে আমরা কীভাবে ম্যানেজ করবো। আর একটা যেটা আছে সেটা হলো যে ডায়াবেটিস, আর হলো লাস্টের যে আমরা পেলাম যে একটা রুগী আছে তার রিপিটেড হসপিটাল অ্যাডমিশন ডিউ টু হার্ট ফেলার, 4টা ওষুধ খাওয়ার পরও তার ফেলার কন্ট্রোল, তার প্রেশার কন্ট্রোল হচ্ছে না, ফলে প্রেশার কন্ট্রোল না তার বারবার সে ফেলিয়ারে যাচ্ছে। এবং 4টা ওষুধ যে খাচ্ছে তার মধ্যে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, এই রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের কারণ খুঁজতে যে আমরা দেখলাম যে ভালো এক্সামিনেশন রেনাল ব্রুই আছে, একটা এনজিওগ্রাম করে দেখা গেলো রেনাল টেস্টোনোসিস, আমরা রেনাল টেস্টে একটা রিং বসাই দিলাম এবং দেখা গেলো যে রুগী আলটিমেটলি তার অনেক ইমপ্রুভ করে গেলো, তার হার্ট ফেলার আর হলো না, হসপিটাল অ্যাডমিশন দরকার হলো না, এবং তার যে এক্সেশন চেস্ট পেন ছিল এটা করোনার স্টেনোসিস রিং বসানোর জন্য তার ওটা ইম্প্রুভ করে গেল। তাহলে এই হলো মোটামুটি 4টা আসলে ফলো আমরা যে 4টা প্যাসেঞ্জার উইথ সেকেন্ডারি হাইপারটেনশন আমরা কেসগুলো দেখলাম। এরপর আমরা টুকটাক এই যে আলোচনা করবো কী কারণে সেকেন্ডারি হাইপারটেনশন হয় বা কীভাবে আমাদের সেকেন্ডারি হাইপারটেনশন ম্যানেজ করতে হবে, মানে কখন আমরা সেকেন্ডারি হাইপারটেনশনের সাসপিশন করবো, সন্দেহ করবো যে এই রুগীটার আসলে স্ক্রিনিং দরকার। এখন একটা রুগী এরকম অনেক পেশেন্ট নিয়ে আসছে বা রুগী আমাদের কাছে পেশেন্ট নিয়ে আসছে, এখন রুগী কি আমরা সবারই কেউ যে কিডনি ফাংশন টাংশন যা আছে যেগুলো সেকেন্ডারি কজ আছে থাইরয়েড ফাংশন সবই কি করতে দিব, এটা তো ওয়াইজ না। তো সুতরাং আমরা সে কি দেবো কোনো রুগী যদি দেখি যে হ্যাঁ দিস পেশেন্ট মে হ্যাভ প্রবল অফ হ্যাভিং সেকেন্ডারি হাইপারটেনশন, তখন আমরা সেকেন্ডারি ওইভাবে আমরা আসলে পরীক্ষা করতে দিব। যেমন আমাদের যদি রেনাল গ্রুপ পাচ্ছে রেনাল গ্রুপে রেনাল টেস্টোনোসিস হতে পারে, রেনাল টেস্টোনোসিস ছিল তাহলে আমরা কি ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করতে দিব অথবা পরবর্তীতে এনজিওগ্রাম করতে দিব। তাহলে এইভাবে আমার র্যাশনালি আমাদেরকে আসলে রোগীর ইনভেস্টিগেশন করতে দিতে হবে। আমরা এখন হাইপোক্যালেমিয়া রোগী নিয়ে আসলো, তাহলে তখন আমাদের নিতে হবে ঠিক আছে তাহলে এই রোগীর প্রাইমারি যে হাইপারটেনশন উইথ হাইপোক্যালেমিয়া, পটাশিয়াম অনেক কম, তখন আমাদের সাসপেশন আসবে তাহলে কি তাহলে এই রোগীর কি প্রাইমারি অ্যালোস্টেরোনিজম আছে কিনা বা যে বলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড টিউমার আছে কিনা, এটা তখন আমাকে ইয়ে দিতে হবে। কোন রুগী আসছে তার এক্সেসিভ সোয়েটিং আছে, ফ্লাশিং আছে, প্যালপিটেশন হয়, হঠাৎ করে ধাপধাপ করে প্রেশার বেড়ে যায়, যদি এরকম হয় সেক্ষেত্রে আমাদের সন্দেহ করতে হবে দিস পেশেন্ট মে হ্যাভ ফিওক্রোমোসাইটোমা, তখন ফিওক্রোমোসাইটোমা লাইনে আমাদের আসলে পরীক্ষা করতে হবে। ফেনাইল ম্যান্ডেলিক অ্যাসিড এসে যে আমরা চেক করি, তাহলে সেক্ষেত্রে স্পেসিফিকলি ওইটা যখন আমরা সাসপিশন হবে তখন ওই রিলেটেড আসলে আমরা স্ক্রিনিং করে কনফার্ম করবো, নাহলে আমরা তো সব এতগুলো পরীক্ষা মানে যে চিন্তা করে অনেক কাজ হতে পারে সেগুলো তো করবো না।
তাহলে আমরা এটা দেখলাম প্রাইমারি হাইপারটেনশন 95% কেসে হয়, সেকেন্ডারি হাইপারটেনশন অনলি 5% কেসেস, তাহলে সুনির্দিষ্ট কারণ পাওয়া যায়। ওই সেকেন্ডারি হাইপারটেনশন আসলে আমরা কখন সাসপেক্ট করব এবং সাসপেক্ট করার পরে কখন আমরা ইনভেস্টিগেশন গুলো করতে দিই স্পেসিফিকলি, মানে স্ক্রিনিং করব, সেক্ষেত্রে হলো প্রথমে আমরা সাসপেক্ট করবো কাদের কাদের। যখন একটা আমরা বলি যে হাইপারটেনশন আছে, অ্যাকচুয়ালি 40 কাছে হয় বা 40 পরে হয়, এখন একটা রোগী 30 ইয়ার্স এর কম, তার দেখা গেলো অনেক প্রেশার, স্টেজ টু বা গ্রেড টু বা থ্রি হাইপারটেনশন, তখন আমাদের ফার্স্টে যে এই ছেলেটার তো এই বয়সে প্রেশার হওয়ার কথা না, বা আরো কম বয়সে প্রেশার হতে পারে, তখন আমার একটা সাসপেকশন হবে যে হ্যাঁ এই রোগের সেকেন্ডারি হাইপারটেনশন, তখন আমাদের কিন্তু একটা চিন্তা আসবে। আর চিন্তা আসবে কি, দেখা যায় কোনো রোগের ওই যে ওষুধের কাজ, তিন চারটা ওষুধ দিচ্ছে, আমাদের রেজিস্ট্যান্ট হাইপারটেনশন আছে, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, তখন আমার চিন্তা করতে হবে যে এই রোগের হয়তো সেকেন্ডারি কোনো কজ আছে কিনা, তখন আমাদের সেকেন্ডারি হাইপারটেনশন এখন কারণ আছে কিনা সেটা আসলে তখন আমাদের ইয়ে করতে হবে। আমরা জানি যে অ্যাডাল্ট পপুলেশন, বয়স্ক যারা আছে, অ্যাডাল্ট মানে আমাদের এজেড পপুলেশন যারা আছে, সিনিয়র সিটিজেন যারা আছে, ওদেরকে আমরা সাধারণত জানি যে তাদের সিস্টোলিক হাইপারটেনশন হয়, এখন দেখা গেলো সেই রোগীর হঠাৎ করে ডায়াস্টোলিক হাইপারটেনশন হচ্ছে, তখন আমাদের মাথায় রাখতে হবে যে না এই রোগী আমাদের সেকেন্ডারি হাইপারটেনশন, সেকেন্ডারি কজ থাকতে পারে হাইপারটেনশন। তারপরে ধর একটা রোগীর প্রেশার কন্ট্রোল আছে বহুদিন থেকে, তো হঠাৎ করে তার প্রেশার কন্ট্রোল হয়ে গেলো এবং অনেক বেশি বেড়ে গেল, তখন কিন্তু আমাদের সন্দেহ করতে হবে যে এই পেশেন্টের সেকেন্ডারি হাইপারটেনশন থাকতে পারে। আর এই এই হলো মোটামুটি ইয়েতে, যে অথবা যদি একটা দেখতে অনেক প্রেশারটা মানে স্টেজ টু গ্রেড টু বা গ্রেড থ্রি, তাদের আসলে একটু স্ক্রিনিং করা দরকার। আর যদি দেখা যায় যে কোনো রুগীর যে টার্গেট অর্গান ড্যামেজ, হয়তো আমার যে পেশা সেই পেশারে আসলে এই টার্গেট অর্গান ড্যামেজ এত হওয়ার কথা না, কিন্তু তার টার্গেট অর্গান ড্যামেজ ডিসপ্রপোর্শনেট টু দ্য লেভেল অফ হাইপারটেনশন, যদি এরকম হয় তখন আর কি তাকে আমাদেরকে আসলে ওই সেকেন্ডারি হাইপারটেনশন আছে কিনা এটা স্ক্রিন করতে হবে। সেই জন্য যে যে যখন আমার সাসপিশন হবে যে সেকেন্ডারি হাইপারটেনশন হবে, সেই লাইনে আমাকে স্ক্রিনিং করতে হবে, সেখানে ক্লাস ওয়ান ইন্ডিকেশন মানে করতেই হবে। আর যদি আমাদের এই যে সাসপিশন আমরা বললাম যে কারণগুলো যেগুলো আমরা স্ক্রিনিং করার আগে মনিটর দেখবো যে হ্যাঁ এগুলো থাকতে পারে এরকম কিছু নাই, তাহলে সেক্ষেত্রে আমরা অন্তত স্ক্রিনিং করে করবো না, এটাই নিয়ম আর কি। এরপর স্ক্রিনিং করার পর বদ্বীপ স্ক্রিনটা মানে যেটা থাইরয়েড ধরা পড়লো, হাইপোথাইরয়েড, তাহলে হাইপোথাইরয়েড চিকিৎসা দিব আমি, যে যে রোগ ধরা পড়বে যে প্রাইমারি অ্যালোস্টেরনের হাইপার অ্যালোস্টেরনের জন্য, তখন সেক্ষেত্রে সার্জারি লাগলে সার্জারি করতে হবে, বা সেখানে যদি ওষুধের কাজ করে আমার স্পাইনাল লাগলো সেক্ষেত্রে যদি ওষুধ দিতে হবে, তাহলে এখন কোন ক্ষেত্রে আমরা কি ওষুধ দিব, যেভাবে আবার ডায়াগনোসিস হবে সেভাবে আমরা ওষুধ দিব, এটা হলো এটাও একই কোশ্চেন মোটামুটি, যে কখন আমরা সাসপেক্ট করবো যে দিস পেশেন্ট মে হ্যাভ সেকেন্ডারি হাইপারটেনশন। একই কথা রেজিস্ট্যান্স বলতে কিছু কিছু বলা আছে যে যদি কোনো রোগীর অবস্থা একটা স্লিপ অ্যাপনিয়া থাকে, আমরা জানি যে ঘুমের মধ্যে কি হয় নাক ডাকে, ঘুমের মধ্যে বারবার শ্বাস বন্ধ হয়ে যায়, কিছুক্ষণ পরে ঘুমের মধ্যে সে উঠে বসে, কি হয়েছে শ্বাস নিতে কষ্ট হতেছে, তাহলে এই শ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন, অনেক সময় অবেজ পেশেন্টে এটা বেশি হয় যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যে রোগীর যে মাঝে মাঝে যে আমাদের ওবেজ রোগীদের টাং ফল ব্যাক করে, ফল ব্যাক করার পর পুরো রাস্তা ক্লিয়ার হয়ে যায়, এটার জন্য সে নাক ডাকতে কিছুক্ষণ পরে দেখে যে অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যায় বডিতে, যখনই কমে যায় তখনই রোগের ঘুম ভেঙে যাবে, এবং এই রাতে সারা রাতে এরকম ঘুম হবে হবে না এরকম, ফলে ডিপ স্লিপ কম হবে, দিনের বেলা রোগী করবে ঘুমাবে যেমন সম্মেলন হবে। তাহলে এই যে হলো মোটামুটি, আর যদি আমাদের কারো ফ্যামিলি স্টার যদি ফিওকোমা সাইটোমা আছে বা এনি ফিচার সাজেস্টিভ বা ফিওকোমা সাইটোমা, যেরকম বুক ধরফা করতেছে, হট ফ্লাশিং হচ্ছে, তারপর হঠাৎ করে প্রেশার ধাপ ধাপ করে বেড়ে যায়, হঠাৎ করে প্যালপিটেশন শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা সাসপেক্ট করবো যে পেশেন্ট মে হ্যাভ সেকেন্ডারি ফিওকোমা সাইটোমা, তখন আমরা তাকে আসলে ওই স্ক্রিনিং টেস্টগুলো করাবো। এখন আমাদের কমন কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশনের কি কারণ থাকতে পারে, এটা আমরা যদি ইয়ে করি দেখা যাবে যে মোস্ট অফ দ্য কেসেস একটা হলো কিডনির সমস্যা হতে পারে। এখন কিডনির সমস্যার মধ্যে আমাদের কোনো গ্রানুলার ফেলার বা অ্যাকুরিনাল ফেলার জন্য হতে পারে, বা কিডনি প্যানক্রিয়াস ডিজিজ যেটা বলি আমরা সেটার কারণে হতে পারে, বা কিডনিতে যে রক্ত সাপ্লাই দিচ্ছে রক্তনালী রেনাল আর্টারি বলে সেটার জন্য হতে পারে, রেনাল আর্টারি যদি কোনো স্টোনস থাকে। আর রেনাল স্টোনসে ইয়ংদের ক্ষেত্রে আমরা বলে ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া থাকে না, ফাইব্রোমাসকুলার টোন নষ্ট হয়, ফাইব্রোমাসেল ডেভেলপ করে, সেখান থেকে তার প্রায় ইয়ার ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া ইয়ং পেশেন্টে হতে পারে। আর ওল্ড এজে দেখা যায় অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক হয়, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক মানে যেভাবে হার্টের রক্তনালীতে আমরা আগের আগে দেখাইছিলাম যে প্লাক জমা হয়, প্লাক অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, সেভাবে বয়স্ক রোগীদেরও রেনাল অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে আমাদের হাইপারটেনশন সেকেন্ডারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। তারপরে অবস্থা একটা স্লিপ অ্যাপনিয়া যেটা আমি একটুখানি একটু আলোচনা করলাম সে কারণে হতে পারে, রেনাল প্যানিক্রামাল ডিজিজ বললাম, অ্যাথেরোস্ক্লেরোটিক রেনোভাসকুলার ডিজিজ কথা আলোচনা হলো, ফার্মাসিক ডিসপ্লেসিয়া রেনাল আর্টারির কারণে সমস্যা হতে পারে। এরপরে মোস্ট কমন বলে একটা কিডনির কারণ, আর একটা হলো এন্ডোক্রাইন কারণ, এন্ডোক্রাইন কারণ কমন, এন্ডোক্রাইনের মধ্যে কি থাইরয়েড ধরতে হবে, সেটা হাইপারথাইরয়েড হোক হাইপারথাইরয়েড দুটাতেই হাইপারটেনশন হতে পারে, তখন আমরা থাইরয়েড পরীক্ষা করাবো। আচ্ছা, তারপরে হলো আমাদের আমরা বলি যে ইয়ার ক্ষেত্রে যে এই যে প্রেশার যখন কন্ট্রোলিং যে অর্গান যেগুলো আছে তার মধ্যে অন্যতম যেমন কিডনি,
অন্যতম আছে আমার রেনিন অ্যালডোস্টেরন সিস্টেম, রাস, রেনিন অ্যালডোস্টেরন সিস্টেম যেটা রাস। এখন এই ক্ষেত্রে এটা কোথা থেকে হয়, যে ওই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সমস্যা হলে বা তার ভিতরে আরো একটু অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ভিতরে যে ফিওক্রোমাসাইটোমা যদি হয়, সেক্ষেত্রে এই তাহলে এই জিনিসগুলো আমাদের সন্দেহ করতে, বা কুশিং সিন্ড্রোম যদি হয়, থাইরয়েড ডিজ, হাইপোথাইরয়েড, তার মানে থাইরয়েডের হোক অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সমস্যা হোক, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আদার কজেস এর মধ্যে যেমন ইয়ং পেশেন্ট যেটা আছে কোয়াক্টর সমাধা, এটা হলো ভাস্কুলার কজ এর মধ্যে কোয়াক্টর ওটা যদি থাকে, এটা আমার সেকেন্ডারি হাইপারটেনশন করতে পারে। তাহলে দিজ আর দ্য কমন কজেস অফ সেকেন্ডারি হাইপারটেনশন। এখন যদি আমরা বয়স ভিত্তিক হিসাবে চিন্তা করি যে কোন বয়সে আসলে কোন ক্ষেত্রে সেকেন্ডারি হাইপারটেনশনটা বেশি হয়, সেক্ষেত্রে যদি ইয়ং চিলড্রেন ধরি আমরা, স্বাভাবিকভাবে বয়স কম আছে, সেটা হলে কিডনি সমস্যা, আমরা যেটা বললাম একুটাইলোনেফ্রাইটিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটাতে হচ্ছে যেটা রেনাল প্যানিক্যামাল ডিজিজ হচ্ছে, আবার বাচ্চাদের ক্ষেত্রে কোয়াক্টর সামনে আউটার জন্য হতে পারে বা কিছু জেনেটিক কারণে হতে পারে। এখন অ্যাডোলোসেন্ট মোটামুটি বয়স 12 থেকে 18 বছর বয়স, এবং এদের কি, এদের একই কথা, কিডনি কারণে সমস্যা হতে পারে, কোয়াক্টর সামনের জন্য হতে পারে, বা জেনেটিক সমস্যা হতে পারে। ইয়ং অ্যাডাল্ট যারা 19 থেকে 40 বছর বয়স, স্বাভাবিকভাবে তাদের হলো রেনাল প্যানিক্যামাল ডিজিজ হতে পারে, সেক্ষেত্রে বলা রেনাল আর্টিস্টোনসিস, যেটা সেটা ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়ার কারণে, এটা রেনাল আর্টিস্টোনসিস স্যার, ওই যে বললাম ইয়ংদের ক্ষেত্রে ফাইব্রোমাসকুলার ডিসপ্লা, বয়সের ক্ষেত্রে অ্যাডোলেসেন্ট ডিসপ্লা, আর কিছু কিছু আমাদের আসলে জেনেটিক কারণে হতে পারে। আর মিডিল এজ এডাল্ট যেমন 41 থেকে 65 বছর বয়স, প্রাইমারি অ্যালডোস্টেরনিজম হতে পারে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বললাম, কুশিং সিন্ড্রোম বললাম, ফিওক্রোমাসাইটোমা, রেনাল প্যানক্যামাল ডিজিজ, আর অ্যাথোস্ক্লেরোটিক রেনোভাস্কুলার ডিজিজ, মানে রেনাল আর্টেরিস্টোনোসিসের জন্য এরকম হতে পারে। আর ওল্ডার সাবজেক্ট যদি হয়, সেক্ষেত্রে হলো ওই যে রেনাল আর্টেরিস্টোনোসিস, এটা তো বেশি এদের আনতে হবে বয়স্ক রোগীদের ক্ষেত্রে, যে অ্যাথোস্ক্লেরোটিক প্লাকের জন্য হচ্ছে, অথবা কিডনি সময় কোনো রেনাল ফেলার জন্য হতে পারে, বা থাইরয়েডের কারণে হতে পারে। আবার থাইরয়েডের কারণে আসলে মাঝ বয়স থেকে একদম বয়স্ক পর্যন্ত হতে পারে, এটা থাইরয়েডের যে কোনো বয়সে আসলে ডেভেলপ করতে, আর হাইপারথাইরয়েডিজম তো আরো ইয়ং বয়সে ডেভেলপ করতে পারে। তাহলে এখানে আমাদের সেকেন্ডারি হাইপারটেনশনের কিছু ক্লিনিক্যাল ইন্ডিকেশন দেওয়া আছে, যেমন আমরা যেটা অলরেডি আলোচনা করছি যে কিডনিতে কিডনি প্যানক্রিয়াটিক ডিজিজের জন্য হতে পারে, রক্ত কিডনি রক্তনালী রেনাল আর্টারির কারণে সমস্যার জন্য হতে পারে, অথবা প্রাইমারি অ্যালডোস্টেরন অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সমস্যার জন্য হতে পারে, অবস্থাকে স্লিপ অ্যাপনিয়া, আর একটা ড্রাগ অর অ্যালকোহল খুব কমন কারণ হাইপারটেনশনের জন্য। যারা অ্যালকোহলিক আছে হাইপারটেনশন, তাদেরকে অবশ্যই অ্যালকোহল উইথড্র করতে হবে, আর যারা ড্রাগ বিশেষ করে কোন ধরনের ড্রাগে আমাদের পেশা এই সেকেন্ডারি হাইপারটেনশন করে, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমরা বলি হলো যেমন NSAID, স্পেশালি NSAID সবচেয়ে নটোরিয়াস ড্রাগ, যেটাতে প্রেশার বাড়তে পারে। আরো কিছু কিছু অ্যান্টিক্যান্সার ড্রাগ আছে, সেটা আমি আবার তোমাদেরকে একটু দেখাচ্ছি, সেটা হলো যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল OCP খেলে মেয়েদের প্রেশার বাড়তে পারে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। ডায়েট পিল, আমরা অনেকে এর আগে ওজন কমানোর জন্য মার্কেটে কিছু ওষুধ ছিল আমরা ব্যবহার করতাম, যে এর মধ্যে সিবুট্রামিন ছিল, এটা আসলে এখন উইথড্র হয়ে গেছে বাজার থেকে, যেহেতু এটা সাইড ইফেক্ট বেশি, বেশ করে হাইপারটেনশন করে এবং হাইপারটেনশন রিলেটেড ডেথ করতে পারে, সেই জন্য সিবুট্রামিন মার্কেটে ঘুরত, সিবুট্রামিন দেওয়া হয়, অথবা আরো কিছু কিছু যে ডায়েটিং করার জন্য সে পিল হয়, বা আমরা ইয়াবাটিয়াবাকা ডায়েটিং টাইটিং বা ওজন কমানোর জন্য, এগুলোতে আসলে সব কিছু সমস্যা করতে পারে, হাইপারটেনশন, এগুলোতে অ্যাভয়েড করতে হবে। নেজাল ডিক হচ্ছে, আমরা নাক বন্ধ আছে, নাক বন্ধ করার জন্য অনেক সময় আমরা যে নেজাল ডিকনজেস্টন ইউজ করি, সেগুলোতে কিন্তু প্রেশার বাড়তে পারে। টাইম স্টিমুলেন্ট ড্রাগস, এগুলো যেমন অ্যাম্ফিটামিন, কোকেইন, যারা রাত জাগার জন্য পড়া, অনেক সময় পরীক্ষার জন্য রাত জাগে, যে ঠিক আছে পড়াশোনা করার জন্য রাত জাগবো, এই অ্যাম্ফিটামিন নেয় আর কি, ইয়াবা টাইপের ট্যাবলেট, সেটা কি এরকম সমস্যা হতে পারে। এবং কোকেইনে, কোকেইন অ্যাবুজ করলে, কোকেইন খেলেও তাদের হঠাৎ করে প্রেশার পায়, এবং কোকেইন খেলে ইভেন হয়তো হঠাৎ করে হার্ট আক্রান্ত হতে পারে, যে করোনার স্পাজম হয়ে। এরপরে সাম ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, আমরা যেমন অ্যাজাথিওপিন দিই, এটা বিশেষ করে রেনাল ট্রান্সপ্লান্ট, যারা কিডনি ট্রান্সপ্লান্ট করা, তাদেরকে অ্যাজাথিওপিন দেওয়া হয়, সাইক্লোস্পোরিন দেওয়া হয়। এখন বিশেষ করে সাইক্লোস্পোরিনে কিন্তু আমাদের হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। আর এন্টি এনজিওজেনিক ক্যান্সার থেরাপি, বিশেষ করে যেসব কিছু কিছু ক্যান্সার থেরাপিতে আমাদের এই ইয়া হতে পারে, হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, এটুকু একটু খেয়াল রাখতে হবে। আর আদার ড্রাগসের ক্ষেত্রে হলো যেমন অ্যাথলেট যারা আছে, তারা অ্যানাবলিক স্টেরয়েড, তাদের বডি গঠন করার জন্য অ্যানাবলিক স্টেরয়েড নেয়, বা জোরে আগে অনেক সময় আমরা পড়ছি যে ডোপ টেস্ট করে, এই ডোপ টেস্টে ওরা আসলে অ্যানাবলিক স্টেরয়েড নেয়, অ্যানাবলিক স্টেরয়েডও তার প্রেশার বাড়াইতে পারে। আর ইয়াথোপয়েটিন, আমরা যারা ক্রনিক রেনাল ফেলার রুগী আছে, যাদের এনিমিয়া আছে, তাদের এনিমিয়া কারেকশনের জন্য আমরা বাইরে থেকে ইয়াথোপয়েটিন দিই, সাপ্লিমেন্টেশন দেয় ইঞ্জেকশন ফর্মে, ইরাইথোপয়েটিনও যদি ইয়া হয়, তাদের কিন্তু প্রেশার বাড়তে হবে। এই জিনিসগুলো একটু মাথায় খেয়াল রাখতে হবে। NSAID কথা তো আগে বললাম, অনস্টেন ডিফ্রামেটরি ড্রাগ, আর কিছু হার্বাল মেডিসিনে কিন্তু প্রেশার বাড়ে, যেমন ইফেড্রা, মা হোয়াং, এর কিছু হার্বাল মেডিসিন আছে, এই হার্বাল মেডিসিনেও আসলে প্রেশার বাড়তে পারে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ইন কেস অফ সেকেন্ডারি হাইপারটেনশন।
একটা তো হলো কিছু ডিজিজের কারণে হইতে পারে, আর একটা হলো যে আমরা ওষুধ খাচ্ছি বা রোগী কোনো কারণে ওষুধ খাচ্ছে, সেক্ষেত্রে এডি হিস্ট্রি কিন্তু নিতে হবে যে কোনো ওষুধ খাচ্ছে কিনা, যে ওষুধগুলো তার আর হাইপারটেনশনের জন্য দায়ী বা প্রেশার কন্ট্রোল হচ্ছে না তার জন্য দায়ী। অনেক সময় দেখা যায় যে যারা ব্রঙ্কিয়াল অ্যাজমা রোগী আছে বা অনেক সময় দেখা যায় অস্ট্রো আর্থ্রাইটিস রোগী, বহুদিন ধরে তারা এনএসআইডি খায় এবং আসছে ডেফিনেটলি তুমি দেখবে যে প্রেশার বেশি। তাহলে এই ধরনের রোগীদের প্রেশার বেশি থাকে, তুমি ওষুধ দিচ্ছ ওষুধ কন্ট্রোল প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তখন কিন্তু আমার তখন যে ড্রাগ হিস্ট্রি ভালো করে নিতে হবে যে সে কোনো ধরনের কোনো ওষুধ খাচ্ছে কিনা। তাহলে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আমরা এখন কিছু মোটামুটি একটু এই লেকচারটা একটু শেষের দিকে আসছে, আমরা সাম জেনেটিক কজ অফ সেকেন্ডারি হাইপারটেনশন, জেনেটিক কজ আছে যেমন লিডল সিন্ড্রোম, অ্যাপারেন্ট মিনারেল কর্টিকয়েড অ্যাক্সেস, গর্ডন সিন্ড্রোম, গেলার সিন্ড্রোম, গ্লুকোকর্টিকয়েড রিমিডিয়াল, এই এই কিছু কিছু কনজেনিটাল ডিজিজ যেটা আমরা ওই যে বললাম যে বয়স্কদের বা ইয়ং পেশেন্টদের বা যাদের বয়স কম তাদের অনেক সময় যে এই জেনেটিক কজ থাকতে পারে, এই জেনেটিক কজের জন্য তার সেকেন্ডারি হাইপারটেনশন হতে পারে। এই হলো মোটামুটি আমাদের হলো আসলে আজকের এই সেকেন্ডারি হাইপারটেনশন নিয়ে লেকচার। আমরা যদি আবার একটু রিভিউ করি, সেটা হলে রিভিউ করলে জিনিসটা দাঁড়াবে হলো যে সেকেন্ডারি হাইপারটেনশন প্রথমে আমাকে সাসপেক্ট করতে হবে। সাসপেক্ট কখন করব, যখন দেখা যাচ্ছে ইয়ং পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ করছে, বয়স্ক রোগীদের যেখানে সিস্টোলিক হাইপারটেনশন হওয়ার কথা, নাহলে ডায়াস্টোলিক হাইপারটেনশন হচ্ছে, আমাদের কোন ওষুধ কাজ করছে, তিনটা চারটা ওষুধ দিচ্ছে কিন্তু কাজ করে, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন এই, তারপরে ইয়ং যেটা বলছি আমার ইয়ং বয়সের জন্য তো যদি হাইপারটেনশন ডেভেলপ করে তাহলে তো মানে তাদেরকে সাসপেক্ট ইয়ে করতে হবে। তাহলে এই যে যে কিছু কিছু মানে গ্রুপ অফ প্যাশেন্ট আছে, এই গ্রুপ অফ প্যাশেন্টের জন্য আমি সাসপেক্ট করবো যে প্যাশেন্টের সেকেন্ডারি হাইপারটেনশন হতে পারে। এই সেকেন্ডারি হাইপারটেনশন যখন হবে তখন স্পেসিফিকলি তখন কি করবো আমরা, ওই যে কারণ যেটা আমি মনে করছি যে এই ক্ষেত্রে আমি স্ক্রিনিং করাবো, টেস্ট লাগাবো, টেস্ট করলে কনফার্ম হলে তখন আমরা তাকে ট্রিটমেন্ট দেবো। ট্রিটমেন্ট দিলে দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট দিলে রোগীর ভবিষ্যতে অ্যান্টি হাইপারটেনশন লাগবে না, যদি ট্রিটমেন্টে তার কন্ট্রোল চলে আসে, যে তার ডিজিজটা যদি কন্ট্রোলে চলে আসে। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন কয়েকটা সব আউটা, এটা অনেক সময় দেখা গেছে যে রোগী ভালো হয়ে গেল বা রেনাল টেস্ট হয়েছে যেটা বললাম, যে অনেক সময় দেখা যায় যে এটা কারেকশন করে দিল, কিছুদিন আসলে প্রেশার বাড়তে থাকে, তার ওষুধ খেতে হয়, অনেক সময় লাইফ লং ওষুধ কিন্তু পরিমাণ অবশ্যই অবশ্যই কম খেতে হবে, অনেক যেটা আগে লাগতো কন্ট্রোল করার জন্য তার চেয়ে অনেক কম ওষুধ লাগবে। আর কিছু কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে কিছু কিছু ড্রাগ আমাদের আসলে প্রেশার বাড়ায়, এই ড্রাগ কোনো কোনো ড্রাগ ওষুধ রোগী খাচ্ছে কিনা বা তার প্রেশার কন্ট্রোলে আসতে কিনা, সেক্ষেত্রে কিন্তু আমাদের ড্রাগ হিস্ট্রিটা ভালো করে নিতে হবে। এই হলো মোটামুটি আমাদের সেকেন্ডারি হাইপারটেনশন সম্বন্ধে লেকচার। নেক্সট আমরা ইনশাল্লাহ হাইপারটেনশন এমার্জেন্সি বা এমআরআই সম্বন্ধে নিব। এখন ব্যাপার হচ্ছে যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো ফলো আপ আছে কিনা, সবাই একটু ইয়ে করতে পারো যে যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। আমরা যদি ইয়েতে চলে যাই স্লাইডের স্লাইডের মোটামুটি স্টপ করে দেই, সেক্ষেত্রে হ্যালো এখন আজকে তো 8,000 পার্টিসিপেন্ট দেখতেছি, পার্টিসিপেন্ট আরো বাড়তেছে না কেন, পার্টিসিপেন্ট বাড়া উচিত। ঠিক আছে, ইয়ে রাজেশ শোনা গেছে তো? জি স্যার শোনা গেছে স্যার। আচ্ছা এখন আমরা একটু ডিসকাশন করি, কারো কোশ্চেন থাকে কোশ্চেন ইয়ে করি। আমরা আজকে দেখতেছি কারা কারা আসো, খালিদ হাসান আসো, আমজাদ আসো, গোলাম মোর্শেদ খান আসো, নিশাদ তাসনিম আসো, মুসাফির সিয়াম আসো, ওয়াজেদ আসো, তরিকুল ইসলাম আসো, জানা জুথি আসো, জানাতুল ফেরদৌস আসো, ফিসুলা সাহা আসো, না নাফিজুর রহমান আসো, নাশিতা মরিয়াম আসো, অন্নবা চৌধুরী আসো, জানাতুল ফেরদৌস, লামিয়া রায়দা ইসলাম, কাজী রেয়ানা, তোমরা আসো। এখন তোমাদের বলো যে কোনো কোশ্চেন বা কোনো ধরনের ডিসকাশন করতে গেলে তোমরা বলো, বা অনেক সময় দেখা যায় নিজের আত্মীয় স্বজনের মধ্যেও দেখা যায় যে এরকম বিভিন্ন আমরা সেকেন্ডারি হাইপারটেনশনের ইয়ে পাচ্ছি, যদি ইয়ে খেয়াল করো বা যে হাইপোথাইরয়েডিজম আছে তখন হয়তো প্রেশার বাড়তে আছে, এই ধরনের বা কোনো যদি কোশ্চেন থাকে ইয়ে বলো, আমরা হয়তো আলাপ করে নিই। আমি একে একে ধরি তাহলে, এই যে খালিদ হাসান, খালিদ হাসান কোন কোশ্চেন আছে? জানা তারা জুথি কিছু বলবা? না স্যার। জানা তারা জুথি বুঝা গেছে? জি স্যার। আচ্ছা আচ্ছা গুড। ওয়াজেদ আলী কিছু বলবা? না স্যার। না স্যার। আচ্ছা বুঝা গেছে লেকচার? জি। আচ্ছা আচ্ছা। তারপর নিশাত তাসনিম, নিশাত না স্যার ঠিক আছে।
আচ্ছা গো জান্নাতুল ফেরদৌস কি বলবা জান্নাতুল ফেরদৌস কাজী রিয়ানা লামিয়া রাজা ঠিক আছে কিছু বলবো বুঝছো বুঝছো আচ্ছা গুড ভেরি গুড মোটামুটি একটু আমাদের একটু জি স্যার বুঝিছি এর মত হইছে লামিয়া রাজা ইসলাম কোনো কোশ্চেন আছে না স্যার আচ্ছা গুড হাফিজুর রহমান কোনো কোশ্চেন আছে হাফিজুর রহমান আসসালামু আলাইকুম স্যার আসসালাম হ্যাঁ স্যার অনেক সময় যে ক্রনিক রেনাল ফেলিয়ারের পেশেন্টদের প্রেসার কমতেইছে না নিয়মিত ডায়ালাইসিস লাগে হ্যাঁ হ্যাঁ সপ্তাহে ডায়ালাইসিস লাগে অন্য সময় মাসে লাগে তো এই পেশেন্টগুলোর প্রেসার কি মানে কোনোভাবেই কমানো সম্ভব না হ্যাঁ অবশ্যই সম্ভব এই রোগীদের ক্ষেত্রে কি কিছু সুশান্ত আমরা ইউজ করি ডায়াবেটিক্স ইউজ করি ডায়াবেটিক্স এর কিছু প্রেসার কমে আমরা আলফা ব্লকার আছে আলফা ব্লকার যেমন প্রাজোসিন আছে আলফা ব্লকার ইউজ করি সেক্ষেত্রে আমরা 10 মিলিগ্রাম পর্যন্ত আলফা ব্লকার ইউজ করতে পারবো অ্যামলোডিপিন আছে অ্যামলোডিপিন ইজ এ ভেরি গুড ড্রাগ টু কন্ট্রোল হাইপারটেনশন আমরা সেক্ষেত্রে অ্যামলোডিপিন 10 মিলিগ্রাম পর্যন্ত ইউজ করতে পারবো কোনো অসুবিধা নেই এই ওষুধগুলো কিন্তু আমাদের আছে সাথে আমরা অ্যাংজাইটিক দিয়ে থাকি অনেক অ্যাংজাইটি কারণে ইয়ার কন্ট্রোল হয় না তো মোটামুটি কিন্তু কন্ট্রোল মোটামুটি কিন্তু হয় আর কি হ্যাঁ তো সুতরাং কন্ট্রোল অবশ্যই হবে যে আমরা সেক্ষেত্রে জুডিশিয়াসলি ইউজ অফ ড্রাগ আমাকে আসলে এই ক্ষেত্রে কোন ওষুধটা দিলে আমার কাজ করবে এটা ইয়ে করতে হবে যেমন প্রাইমারি হাইপারভেসনিজম আছে এন্ড এই রোগের ক্ষেত্রেও তুমি দেখো অনেক প্রেশার কিন্তু এতগুলো ওষুধ থাকে না সেখানে স্পাইলোপ্টন যদি দাও শুধু সরি স্পাইলোপ্টন যদি শুধু দাও তাহলে স্পাইলোপ্টনে কাজ করতেছে ভালো কোন রোগের ক্ষেত্রে কোন ওষুধটা চুজ করতে হবে যেমন তুমি হাইপোথাইরয়েডিজম আছে এটা আমরা বললাম হাইপোথাইরয়েডিজম আছে অনেক প্রেশার এখন হাইপোথাইরয়েডিজম আমরা থাইরয়েডের রিপ্লেসমেন্ট দিলাম থাইরয়েড ওষুধ খাচ্ছে দেখা যায় তার ওষুধ আস্তে আস্তে কমাইতে হচ্ছে একসময় দেখা যায় ওষুধই লাগতেছে না তার হাইপারটেনশনের সেক্ষেত্রে শুধুমাত্র থাইরয়েড কন্ট্রোল করলেই হবে এরকম ক্ষেত্রে হতে পারে বিশেষ করে সেকেন্ডারি হাইপারটেনশনের ক্ষেত্রে যে ক্ষেত্রে যেমন রেনাল ফাংশন ইম্পেয়ার ছিল এখন রেনাল ফাংশন ভালো হয়ে আসছে সুতরাং তার অনেক সময় অ্যান্টি হাইপারটেনশন লাগবে না এই জিনিসগুলো আসলে যেগুলো রিভার্সিবল কজ আছে যেমন আমার কয়েকটা সময় আওয়াটা আছে আমি কয়েক সময় আওয়াটা ওখানে রিং বসাই দিলাম ঠিক আছে অথবা রেনাল টেস্ট হয়েছে রিং বসাই দিলাম দেখা যায় সেক্ষেত্রে অনেক সময় রোগীদের ওষুধের সংখ্যা তো অবশ্যই কমবে ইভেন কোনো কোনো ক্ষেত্রে কারো কারো ওষুধ বাদ দেওয়া যেতে পারে অনেক ক্ষেত্রে আমাদের ওষুধ হয়তো বাদ দেওয়া যায় না হাইপারথাইরয়েডিজম কন্ট্রোল করলে দেখা যায় তার আর ওষুধ লাগবে না তাহলে এই ইয়েগুলো মানে সেকেন্ডারি কজ যেগুলো আছে সেকেন্ডারি কজের গুলো আমাদের অনেক সময় আমাদের ভবিষ্যতে ওষুধ বন্ধ হইতে এখন ধরো একটা রোগী এনএসআইডি তার ইন্ডিউসড হাইপারটেনশন এখন সে এনএসআই খাই বলে তার হাইপারটেনশন হয়েছে তুমি হয়তো প্রথম দিকে তার ওষুধ দিলা তারপর এনএসআইডিটাকে বন্ধ করে দিলা বন্ধ করে তো অন্য গ্রুপে তার ব্যথার ওষুধ দিলা যেগুলো এনএসআইডির মতো প্রেশার বাড়ায় না তাহলে একসময় কি হবে যে কিছুদিন পরে তোমার এনএসআইডি তার বন্ধ করতে হবে যেহেতু সরি এনএসআইডি অ্যান্টি হাইপারটেনশন তার বন্ধ করতে হতে পারে যেহেতু তার প্রেশার আস্তে আস্তে নর্মালের দিকে চলে আসবে যেহেতু এনএসআইডি বন্ধ করা হয়েছে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল একই কথা তাহলে এই যে জিনিসগুলো আছে যেগুলো আমাদের ড্রাগ যেগুলো সেকেন্ডারি হাইপারটেনশন করে এই ড্রাগ গুলো আমাদের বন্ধ করলে পরবর্তীতে আমাদের হয়তো ওষুধের নাও লাগতে পারে আর একটা জিনিস খেয়াল করতে হবে যে কিছু কিছু বলা ইরাথোপয়টিন ট্রোনাল ফেলার রোগী আমরা ট্রিটমেন্ট দিতেছি সেক্ষেত্রে কিন্তু প্রেশার বাড়তে পারে ওই ইরাথোপয়টিন যে রোগী সেগুলো কিন্তু ফলো আপটা করতে হবে তারপর সাইক্লোস্পোরিন পাচ্ছে যে রোগীগুলো যদি অ্যান্টি ক্যান্সার রোগী বা আমাদের এই যে বেশ করে রেনাল ট্রান্সপ্লান্টেশন বা বিভিন্ন ট্রান্সপ্লান্টে যেসব ওষুধ ব্যবহার করে থাকি এইগুলোতে কিন্তু প্রেশার বাড়াইতে পারে তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যাতে প্রেশার কন্ট্রোলে আমাদের মেজারমেন্টটা করতে হবে এবং ইয়ে রাখতে হবে একটা যে না এই রোগের প্রেশার বাড়তে পারে ভবিষ্যতে আচ্ছা তরিকুল ইসলাম কোনো ইয়ে আছে ওয়াজেদ আলী তরিকুল ইসলাম মুসাববির সিয়াম তরিকুল ইসলাম কোনো কোশ্চেন আছে কোনো কোশ্চেন তরিক কোনো কোশ্চেন আছে আচ্ছা তারপরে হলো ওয়াজেদ আলী কোনো কোশ্চেন আছে না স্যার কোনো কোশ্চেন নাই আচ্ছা বুঝতে পারছি স্যার থ্যাংক ইউ মুসাববির কোনো কোশ্চেন আছে আচ্ছা গুড তারপরে বাকি তো পিথুলা পিথুলা সাহা কোনো কোশ্চেন আছে না স্যার আচ্ছা অন্নবা কোনো কোশ্চেন আছে অন্নবা কোনো কোশ্চেন আছে আমজাদ কোনো কোশ্চেন আছে আমজাদ শরীফ খান কোনো কোশ্চেন আছে আমজাদ আচ্ছা আর গোলাম মোর্শেদ খান কোনো কোশ্চেন আছে আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ কি অবস্থা কোনো কোশ্চেন আছে স্যার একটা পেশেন্টের যদি স্যার পালস হার্ট রেট যদি স্যার 100 এর উপরে থাকে আর বিপি যদি স্যার নরমাল থাকে দেখা গেছে 120 80 বা 130 80 এরকম থাকে
তাহলে স্যার মানে সমস্যাটা কোথায় স্যার? মানে হার্ট রেট 100 এর উপরে, বিপি কম, তাকে কিভাবে ম্যানেজ করা যায়? এখন একটা যদি বিপি নর্মাল হতে পারে, হার্ট রেট হতে পারে, টাইকার্ডিয়া তো বিভিন্ন কারণে হতে পারে, টাইকার্ডিয়া একটা অস্ত অনেক। এখন তুমি হয়তো চাচ্ছ না যে এত টাইকার্ডিয়া থাকুক বা এত টাইকার্ডিয়ার জন্য সে ডিসকমফোর্ট ফিল করে, যে বুক ধরফর করে, সে অস্থিরতা লাগে, সেক্ষেত্রে আমরা কিন্তু আসলে বিটা ব্লকার লো ডোজে যেগুলো আছে বেশ করে প্রোপান হলো 10 মিলিগ্রাম হলো, এটা সাধারণত হার্ট রেট কমায়, এটা অ্যান্টিহাইপারটেনসিভ ডোজ না, এটা দিতে পারি। আর আমাদের এখনো কিছু কিছু নতুন ওষুধ আছে যেগুলো শুধুমাত্র আমাদের হার্ট রেটের উপরে কাজ করবে কিন্তু প্রেশারের উপরে কোনো কাজ করবে না, যেমন হলো ডেলপিনো গ্রুপের ওষুধ আছে, ঠিক আছে, এই এরকম শুধুমাত্র হার্ট রেট কমাবে কিন্তু প্রেশার কমাবে না, সেক্ষেত্রে আমরা আসলে ওষুধগুলো চুজ করতে পারি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? রাজেশ কোনো কোশ্চেন? জি না স্যার। আচ্ছা, তোমাদের থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার এরা কি ক্লাস মানে জানে না নাকি? উপস্থিতি কম কেন? জানে স্যার ওরা। আচ্ছা, উপস্থিতি মানে কি একটু মানে সবাই একটু এর মধ্যে লাভবান হতো নাকি? সকালে ঘুম নটার সময় ঘুম থেকে ওঠে না, ঘুম থেকে ওঠে সময় না ওঠার তো কথা স্যার, সকালবেলা হওয়া তো স্যার একটু স্যার। আচ্ছা, তাহলে তাহলে আমরা ওই যেদিন বলি, যেদিন আমরা ওই পিট ডেট থাকে, আমরা সেদিন হয়তো 10টা সাড়ে 10টা 11টার দিকে টাইম দিব, ঠিক আছে? নাকি এটা হলে ভালো? সকালে কি সবাই ব্যস্ত থাকে? তোমাদের সাজেশন কি সেটা বলো। রাজেশ যেমন বললো যে সকালে একটু না পরে হলে ভালো, সকালে ভালো না পরে ভালো, কোনটা? জান্নাত কি বলছিল, সকালে করবো না পরে, একটু পরে 10টা 11টার দিকে, কোনটা? তাড়াহুড়া করতে গেলে আসলে এই সময়টা ইয়া হয়, ওই তাড়াহুড়া তোমাদের আন্ডারস্ট্যান্ডিং একটু ইয়া হয় আর ডিসকাশন সময় পাওয়া যায় না, 40 মিনিট পরে, 50 মিনিট পরে আবার বন্ধ করে দেয়। তো কারণ আমরা তো যে ইয়ে করতেছি আর কি, নন পেমেন্ট সিস্টেমে চলতেছি, হ্যাঁ, সেজন্য জুমের হলো 50 মিনিট ফিক্সড আর কি, 40 মিনিট পরে তার একটা সতর্কতা দেয় যে 40 মিনিট হয়ে গেছে, আপনার 10 মিনিট আছে। আমরা তাহলে ওই যে এখন বাজে হলো তোমার 10টা, তাহলে আমরা 10:15টার দিকে আমরা ইনশাল্লাহ ওই যে হাইপারটেনসিভ ইমার্জেন্সি, হার্ট ইমার্জেন্সি কিভাবে ম্যানেজ করবো বা কিভাবে ম্যানেজ করবো তখন ওইটা আমরা বিস্তারিত আশা করি ওইটা দেখবো যে কিভাবে ইমার্জেন্সি কাকে বলে, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন কাকে বলে, তারপরে হলো হাইপারটেনসিভ আর্জেন্সি আর হাইপারটেনসিভ ইমার্জেন্সি আমরা শুনি বারবার শুনি, আসলে কোনটা আর্জেন্ট কোনটা হলো ইমার্জেন্সি, কোনটাতে আমাদের আসলে প্রেশার ইমিডিয়েটলি নামাইতে হবে, কোনটাতে আমাদের প্রেশার পরবর্তী আস্তে আস্তে নামালে না চলবে, কোনটাতে দেখ অনেক সময় অনেক রুগীতে দেখা যায় কি প্রেশার ধাপ ধাপ করে বেড়ে গেছে, অনেক প্রেশার, হ্যাঁ, দেখা যায় কালকেও নর্মাল ছিল আজকে প্রেশার ধাপ করে বেড়ে গেছে, তার মানে এই যে রুগীটা আছে কিন্তু কোনো অর্গান ইয়া নাই, টার্গেট অর্গান ড্যামেজ নাই, তাহলে এই রোগের যদি আমি আবার সেই ইয়ের মতো ম্যালিগন্যান্ট হাইপারটেনশনের মতো এর মতো ট্রিট করি, তাহলে ওই রোগের আবার প্রেশার ধাপ ধাপ করে নেমে যাবে, প্রেশার হাইপারটেনশন চলে যাবে। এই রোগের জন্য আসলে আমাদের করণীয় কি, এটা রোগীর দেখা যাবে যে 220/120 প্রেশার, তার মানে একদম গ্রেড 3 হাইপারটেনশন, যে গ্রেড 3 হাইপারটেনশন হলে তার মানে কি তাহলে আমরা কি গ্রেড 3 যে ট্রিটমেন্ট সেই 3টা ওষুধ বা 4টা ওষুধ শুরু করবো, নাকি আসলে আমরা আস্তে আস্তে যাবো যে ওরালে, অথবা নাকি তারা যেমন ইয়ের মতো ইমার্জেন্সি যেমন কি আমরা IV ওষুধ দিই, তাই না, ইন্টারভেনাস দিয়ে আমরা তাদের প্রেশার নামানোর চেষ্টা করি, তাহলে আর্জেন্সি যেগুলো আছে তারও কি তাহলে প্রেশার আমরা দ্রুত নামাবো, এই যে জিনিস যেটা আছে যে জিনিসগুলো কিভাবে আমরা ম্যানেজ করবো, বেশ করে আমাদের শিশুতে ম্যানেজমেন্ট, এটা আমরা যেমন এটা সেকেন্ডারি হাইপারটেনশন যেমন চেম্বার ম্যানেজমেন্ট করি এটা, বা আউটডোর ম্যানেজমেন্ট করি আর কি, আর কিন্তু এর ক্ষেত্রে ইমার্জেন্সির ক্ষেত্রে আমাদের আসলে শিশু অথবা ICU রেখে আসলে ম্যানেজ করতে হয়, কারণ এখানে মাল্টি অর্গান ফেলিয়ার হতে পারে, ইভেন DIC পর্যন্ত হতে পারে ইয়ার থেকে, হাইপারটেনশন আনকন্ট্রোল থাকলে বা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, তাহলে এইটা আমরা ওই পরবর্তীতে ইনশাল্লাহ ওইটা ইয়ে করবো, তাহলে আমরা 10:15 ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে, 10:15 ইয়ে হবে।